হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন, অসংখ্য মানুষকে পঙ্গুত্বের হাত থেকে রক্ষা করেছেন এবং হাজারো মানুষ ব্যথামুক্ত জীবনে ফিরে এসেছেন, স্বাভাবিক জীবনে ফিরে এসে স্বাভাবিকভাবে সব কাজ করতে পারছেন। তাদের যে অক্লান্ত ভালোবাসা, তাদের যে এই অসংখ্য ভালোবাসার কারণে স্যার আজকে এত পরিচিত আপনাদের কাছে। দর্শক, স্যারের হাত ধরে যেরকম অসংখ্য হাজার হাজার মানুষ সুস্থতার পথে ফিরে এসেছেন, অবশ্যই সেটা আল্লাহর ইচ্ছে ছাড়া কখনই সম্ভব না। অবশ্যই আল্লাহ এবং পৃথিবীতে কারোর দ্বারা আল্লাহ কাজগুলো করিয়ে দেন, তাদের ভিতরে কিন্তু ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ তোমার একজন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই, যিনি ইটালিতে বসবাস করেন। দীর্ঘদিন যাবত উনি ঘাড়ে ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন, সকাল দুপুর রাত সারাটাক্ষণ একটা ব্যথা নিয়ে সারাক্ষণ ওনাকে বয়ে বেড়াতে হতো। অনেক জায়গায় অনেক ধরনের ট্রিটমেন্টও করেছেন, সফলতা পাননি। একটা সময় ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কথা শুনেছেন, স্যারের কাছে সরাসরি চলে এসেছেন ট্রিটমেন্টের জন্য, সেই সুদূর ইটালি থেকে। আসুন না দর্শক, একটু ওনার সাথে কথা বলি, কিভাবে এর উৎপত্তি, কি কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, সর্বোপরি আজকে উনি কেমন আছেন। ঘাড়ে ব্যথা জনিত সমস্যার জন্য এসেছিলেন, এই ঘাড়ে ব্যথাটা ঠিক কতদিন আগে প্রথম শুরু? আমার এটা মোটামুটি দীর্ঘ বাংলাদেশে থাকতে আপনি কৃষি পেশার সাথে জড়িত ছিলেন? বাংলাদেশে থাকতে আপনার তো বাবার সাথে একটু জমি জমি কাজ করছেন আর পড়াশোনা করছেন, পড়াশোনা করছেন পাশাপাশি আপনি যখন ইতালিতে গিয়েছেন আপনাকে আপনার যে কাজ জব ডেসক্রিপশন সেখানে আপনাকে একটু ঝুঁকে কাজ করতে হয় মাঝে মাঝে, একটু ঘাটটা একটু ঝুঁকে ঝুঁকে দীর্ঘ সময় আপনাকে কাজ করতে হয় আমরা জানি। তো এই যে গত 7-8 বছর থেকে যে আপনার যে ঘাড়ে ব্যথা নিয়ে প্রথম যখন শুরু হয়েছিল কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন মনে আছে আপনার? ওইখানে ফার্স্টে আপনার ডক্টর যে বিভিন্ন মেডিসিন দিত, তো এগুলো আপনার যখন ইউজ করতাম তখন হালকা একটু ভালো লাগতো, পরে আবার এই মানে আগের মতো হইতো। তারা কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিল? তারা ফার্স্টে পরীক্ষা করছিল, এমআরআই করেছিলাম, তো এমআরআই করার পরে কোনো ধরা পড়ে নাই, কোনো প্রবলেম ধরা পড়ে নাই। তো বলছে যে এক্সারসাইজ করার জন্য আর গরম পানি চেক সেক দেওয়ার জন্য, আচ্ছা, আর তেমন কিছু ই করে নাই, পাশাপাশি কিছু ওষুধ দিয়েছেন? হ্যাঁ, পাশাপাশি কিছু ওষুধ। আচ্ছা, সেটা খাওয়ার পর আপনি দেখছেন কোনো উপকার হচ্ছে? ওই কিছু জেল আছে ক্রিম গুলো মাঝে মধ্যে ইউজ করতাম, ওই যে সময় ইউজ করতাম ওই সময় একটু ভালো লাগছে, সাময়িক সময়ের জন্য, সাময়িক জন্য, এর পরবর্তীতে আবার চলে আসতো। হ্যাঁ, তারপরে কি করলো যখন দেখছেন ভালো হচ্ছে না, তখন কি করলো? তারপরে তো বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখি, তারপর গত 7-8 বছর ধরে হ্যাঁ এরকম বাসা এক্সারসাইজ করি, তারপরে আবার দেশে কিছু পরিচিত ডাক্তার আছে ওনাদের সাথে পরামর্শ করি, তো ওইখানে আবার মেডিসিন ব্যথার মেডিসিন ইউজ করি, তো এইভাবে একটা সময় স্যারের কথা শুনি, শোনার পরে স্যারের সাথে যোগাযোগ করি, তো পরে দেশে আসলাম, আসার পরে তো স্যারের সাথে সাক্ষাতে কথা বললাম, তো কথা বলার পরে স্যার বললো যে আমার এই করার জন্য আমার এই করলাম, তো পরে বসে 17 দিন থাকার জন্য। আচ্ছা, ওখানে আপনার এই মারাতে ধরা পড়লো যে আপনার আসলে ডিসপ্লে আছে আপনার সার্ভাইকেলে। তো এই যে গত 7-8 বছর থেকে এই যে ঘাড়ে ব্যথা, এটা কি সার্বক্ষণিক ব্যথা থাকতো না নির্দিষ্ট কোনো সময় কোনো কাজ করার সময়? না, এটা সার্বক্ষণিক থাকতো, মানে সকালে দুপুরে রাতে যখনই ঘুমাতে যাচ্ছেন কাজ করতে যাচ্ছেন খেতে যাচ্ছেন সারাক্ষণ ব্যথা থাকতো। জি, আমি একদিন দুদিনের ব্যথা সহ্য করতে পারি না, আমাদের অনেকের হয় যে বালিশ রেখেছে বালিশ উল্টো পাল্টা হয়েছে প্রচন্ড পেন আমরা সহ্য করতে পারি না, এই 7-8 বছর আপনি ব্যথাটা সহ্য করলেন কিভাবে? এত আপনার আস্তে আস্তে
বিভিন্ন জায়গাতে দেখছি দেখার পর যখন আর পাচ্ছেন না তখন ডক্টরের কাছে যেতেন কিন্তু কোনো ভালো ফল পাইতেন না, তখন যখন স্যারের কথা শুনলেন সরাসরি স্যারের কাছে চলে আসতেন, স্যারের কাছে আসার পরে স্যার আপনাকে ভর্তির নির্দেশনা দিলেন। আচ্ছা, সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেলেন। আজকে কততম দিন? আজকে আমার দশমতম। দশমতম, কেমন আছেন আজকে? যেমন আগে যে একটা ব্যথা হইতো খুব অসহ্য হইতো, এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। অসংখ্য দর্শক আছেন প্রবাসে বলেন বা আমাদের দেশে বলেন, অনেকেই আছেন এরকম ব্যথা নিয়ে ভুগছেন, তাদের জন্য যদি কিছু বলেন। আমি তাদের জন্য বলতে চাই যে আপনার যারা দীর্ঘস্থায়ী ব্যথা নিয়ে আসেন বা যে কোনো ছোট ধরনের ব্যথা, যে অনেক জায়গায় ট্রিটমেন্ট করছেন আর কোনো এরকম ফলাফল পাইতেছেন না, তো অবশ্যই আপনার ডক্টর সোহেলা স্যারের সাথে যোগাযোগ করে স্যারের ট্রিটমেন্ট অনুযায়ী চিকিৎসা করেন, তো ইনশাল্লাহ হয়তো আল্লাহপাক ভালো করবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা, আল্লাহ কবুল করুন আমার ভাইকে। দর্শক শুনলেন এতক্ষণ, এরকম হাজারো মানুষ, হাজারো মা, হাজারো বোন, হাজারো বাবা আছেন যারা দীর্ঘদিন যাবত ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, স্ট্রোক জনিত সমস্যায় ভুগছেন, হাঁটতে পারেন না, মসজিদে যেতে পারেন না, বাথরুমে যেতে পারেন না, অন্যের সাহায্য ছাড়া এক গ্লাস পানি খেতে পারেন না, তাদের জন্য বলছি একবার অন্তত শেষ চিকিৎসা ভেবে আসুন। আমরা যে পৃথিবীর সব মানুষকে সুস্থ করে দিতে পারবো তা না, আমরা অন্তত চেষ্টা করতে দিন, আমাদেরকে আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ পারবো। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।